বন্ধুরা, শীতের শুরুতেই অ্যাডেনিয়াম গাছের কী কী পরিচর্যা নেবে, কারণ এই গাছ বেশ কিছুদিন পরেই ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে। আর ডরমেন্সি পিরিয়ডে গেলে এই গাছ মরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো শীতের জন্য অ্যাডেনিয়াম গাছের স্পেশাল কী যত্ন নেবে এবং কীভাবে মাটি প্রস্তুত করবে, কেমনভাবে রাখবে, সম্পূর্ণ ভিডিওতে আমি শেয়ার করেছি। ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখো। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা, আশা করছি ভালো আছো, সুস্থ আছো। বিজয় দশমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকল বন্ধুকে। আজকে আমি শেয়ার করব ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার আগে অ্যাডেনিয়ামের কী পরিচর্যা নেবে। আমার এই ছোট্ট ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণে ছোট্ট ছোট্ট অ্যাডেনিয়াম গাছে অসংখ্য হারে ফুল দিচ্ছে। কী পরিচর্যা নেবে এবং কেমনভাবে রাখলে এই গাছ সুস্থ থাকবে, দেখতে পাচ্ছ কেমন হারে ফুল হয়েছে। আর আমি বসিয়েছি খুব ছোট্ট টবের মধ্যে, এই প্লাস্টিকের 3 ইঞ্চি টবের মধ্যেই বা 3 ইঞ্চি এই ছোট্ট গামলের মধ্যেই এই অ্যাডেনিয়াম গাছ সহজভাবে হচ্ছে এবং প্রত্যেকটা গাছ সুস্থ আছে। প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে। শীত ঘুমে যাওয়ার আগে কী কী পরিচর্যা নেবে এবং কী খাবার প্রয়োগ করবে সম্পূর্ণ ভিডিওতে আমি শেয়ার করেছি। ভিডিওটি স্কিপ না করে যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। ছাদ বাগানে রোজি ভ্যারাইটিসের অ্যাডেনিয়াম বেশ কিছু আছে এবং সিঙ্গেল প্যাটার্নের অ্যাডেনিয়াম প্রায় 50 পিসের মতো আছে। অনেক বাগানি বন্ধুরা চাই কম যত্নে কম পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল পেতে, সেক্ষেত্রে আমি বলবো এই অ্যাডেনিয়াম গাছ করো। খুব কম যত্নে এবং খুব কম জল দেওয়ার ঝামেলা ছাড়াই এই গাছে সারা বছর ফুল পাওয়া যায়। এবার বন্ধুরা, অ্যাডেনিয়ামের জন্য আদর্শ মাটি কিভাবে প্রস্তুত করবে। অ্যাডেনিয়ামের জন্য বালি নেবে 30%, মাটি 20%, পাথর টনসিপের কুচি 40% এবং গোবর সার 20%, 1 মুঠো সরিষার খোলের গুঁড়ো, 1 মুঠো নিম খোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিং চাঁচা, ব্যাস এইগুলো দিয়ে মাটিটা প্রস্তুত করে 1 সপ্তাহ রাখার পরে তারপরে প্রত্যেকটা গাছ প্রতিস্থাপন করবে, ভীষণ ভালো হবে। এবার যদি বলো নর্মালভাবে বসাতে চাই, সেক্ষেত্রে বালি আর মাটি 50% দিয়ে বসিয়ে দিতে পারো। আমার এখানে যে ছোট্ট ছোট্ট একদম সিঙ্গেল বাটনের দেখতে পাচ্ছ অ্যাডেনিয়াম প্রায় 50 পিসের মতো আছে, এই অ্যাডেনিয়ামগুলো যখন এনেছিলাম খুবই ছোট্ট ছিল, এখন যথেষ্ট পরিমাণে বড় হয়েছে, মাত্র 6 মাস বয়স এই গাছগুলোর, 1 থেকে 1.5 বছরের মধ্যে আশা করা যায় ফুল দেবে। এবার অ্যাডেনিয়াম প্রতিস্থাপনের পরে দেখো আমি কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল পাচ্ছি। এবার আরও বেশ কিছু টিপস আমাদেরকে ফলো করতে হবে। প্রথমত অ্যাডেনিয়াম গাছের যে পাত্রে প্রতিস্থাপন করবে সেই পাত্রটি যেন অবশ্যই ছিদ্রযুক্ত পাত্র হয়, যেন প্রয়োজনের অতিরিক্ত জল বাইরে বার হয়ে যায়, কারণ অ্যাডেনিয়াম কিন্তু প্রচুর পরিমাণে জল সহ্য করতে পারে না। অ্যাডেনিয়াম মরুগোলাপ নামে পরিচিত, অ্যাডেনিয়ামের এই কটেক্সে সে যথেষ্ট পরিমাণে জল সংরক্ষণ করে রাখে এবং প্রয়োজনের অতিরিক্ত জল পেলে এই গাছ নষ্ট হয়ে যায়। সেই জন্য আমাদের অ্যাডেনিয়ামের জল মেপে মেপে দেওয়া দরকার। মেপে মেপে না দিলেও সপ্তাহে 3 দিন জল দিলেই বেটার হবে। প্রথম দিন জল দিলে তার 2 দিন পরে আবার জল দেবে, এতে গাছ ভালো থাকবে এবং কটেক্সে কিন্তু সে জল সংরক্ষণ করে রাখার ফলে প্রয়োজনের অতিরিক্ত জল যখন তার প্রয়োজন হয় সে ব্যবহার করে। আগাছা জন্মাতে দেবে না, সবসময় বলি আগাছাতে পর্যাপ্ত খাবার সে গ্রহণ করে নেয়। অ্যাডেনিয়াম খুব কম মাটির মধ্যেই হয় এবং কম যত্নেই হয়, প্রথমেই বলেছি যেহেতু বেশি বড় পাত্র বা বেশি যত্ন করার প্রয়োজন হয় না। সমস্ত আগাছা পরিষ্কার করে দিয়েছি, এবার আমি কি খাবার ব্যবহার করছি দেখো। ঘরে থাকা বা আমরা যারা বাগানি তাদের সমস্ত রকম যে সার থাকে আমরা সেই সারই ব্যবহার করতে পারি। অ্যাডেনিয়াম গাছে থেকে যেহেতু ফল পাবো না, সেক্ষেত্রে আমরা রাসায়নিক সারও ব্যবহার করলে সমস্যা হবে না। আমি এখানে বেশ কিছু সার নিয়েছি দেখো, আমি এখানে ঘরোয়া সারই ব্যবহার করছি। রাসায়নিক সারের মধ্যে এখানে পটাশ আছে আর এপসম সল্ট আছে। এপসম সল্ট 1 চামচ, সরিষার খোল, পটাশ 2 চামচ এবং হিউমিক অ্যাসিড 2 চামচ, ডিমের খোসা এবং নিম খোল 1 মুঠো এবং চাইল লিকার, সমস্ত উপকরণগুলো নিয়েছি দেখতে পেলে। এবং এখানে দেখো আমি নিয়েছি বালি চালার পরে যে অংশটি পাওয়া যায় আর গোবর সার আর মাটি, মানে সম পরিমাণ নিয়েছি, 50% গোবর সার মাটি এবং বালির যে চালা অংশ ছোট ছোট পাথর টনসিপ সেই অংশগুলো নিয়ে নিয়েছি। এবার এই খাবারগুলো একত্রিত করে মিক্সড করব। এখানে কি কি খাবার নিয়েছি তোমরা দেখতে পেলে, তার আগে আবার বলছি ডিমের খোসা, হিউমিক অ্যাসিড 2 চামচ, 2 চামচ চাইল লিকার,
দু মুঠো নিম খোল, এক মুঠো সরিষার খোল, দু চামচ পটাশিয়াম এবং এক চামচ এপসম সল্ট। দেখো আমার খুব ভালো করে মিক্সড করে নিয়েছি খাবারটা। নেয়ার পরে আমি এভাবে টবের মাটিতে দিয়ে দেব। তোমরা এখানে মাটির পাত্রও ব্যবহার করতে পারো। আমি এখানে প্লাস্টিকের পাত্র ব্যবহার করেছি। অ্যাডেনিয়ামের ক্ষেত্রে প্লাস্টিকের পাত্রে কোনো সমস্যা হয় না। এই গাছ কিন্তু সহজে ঝিমিয়ে পড়ে না, সহজে মরে যায় না। অন্য অন্য গাছ জলের সমস্যা হয়, একটু জল কম পড়লেই কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এই গাছ জল দেওয়ার ঝামেলা ছাড়াই ভালো থাকে। অ্যাডেনিয়াম গাছ 4 থেকে 5টা টিপস ফলো করলে এই গাছ সহজেই ভালো থাকে। দুমাস অন্তর একবার করে সার দাও, যে কোনো মিশ্র সার, এবং একদিন ছাড়া একদিন জল দাও, এবং পর্যাপ্ত পরিমাণে সারা দিন রোদ পায় সেরকম স্থানে রাখবে। অ্যাডেনিয়াম গাছ কোনো দিনই ছায়াযুক্ত স্থানে হয় না। ব্যাস, আমি যেভাবে সারটি প্রয়োগ করলাম ঠিক এইভাবে প্রয়োগ করবে, এবং তোমরা চেষ্টা করবে মাটির পাত্রে প্রতিস্থাপন করতে, তাহলে গাছ ভালো হবে। এবার দেখো প্রত্যেকটা গাছের কটেক্সটাকে আমি ঠিক বার করে দিয়েছি। এইভাবে কটেক্সটাকে ঢাকা দিয়ে দেবে না মাটি দিয়ে। এবার পর্যাপ্ত পরিমাণে একদম মেপে মেপে জল প্রত্যেকটা গাছে দিচ্ছি। এইভাবে পরিচর্যা নাও, দারুণ রেজাল্ট পাবে তুমি, এবং শীত ঘুমের আগে অবশ্যই এই কাজটি করো। যে সকল বাগানি বন্ধুরা অ্যাডেনিয়াম গাছের এখনও পরিচর্যা নাওনি, সেই সকল বাগানি বন্ধুদের বলবো ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার আগে অ্যাডেনিয়াম গাছের এই পরিচর্যাগুলো নিয়ে নাও। পর্যাপ্ত পরিমাণে খাবার দাও, এবং সারা দিন রোদ থাকে সেরকম স্থানে রাখো অ্যাডেনিয়াম গাছগুলোকে, তাহলে প্রত্যেকটা গাছ সুস্থ থাকবে, প্রত্যেকটা গাছে কিন্তু কোনো সমস্যা হবে না। এবং ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করবে, তাহলে মার্চ এপ্রিল মাস থেকে এই অ্যাডেনিয়াম গাছের গ্রোথ আবার সুন্দর হবে এবং আবার প্রচুর পরিমাণে ফুল পাবে। শীতের শুরুতেই অ্যাডেনিয়াম গাছকে সুস্থ ও ভালো রাখতে অবশ্যই এই পরিচর্যাগুলো নাও, তাহলে তোমার গাছ সারা বছর জুড়েই কিন্তু ভালো থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে ফুল পাবে। তো যে সকল বাগানি বন্ধুরা এখনও পর্যন্ত অ্যাডেনিয়াম গাছের কোনো পরিচর্যা নাওনি, সেক্ষেত্রে আমি বলবো আমি যে পরিচর্যাটা নিলাম এই পরিচর্যাটাই নাও, গাছ কিন্তু ভালো থাকবে। শীত ও ডরমেন্সি পিরিয়ডে গাছ কিন্তু ফুল দেবে এবং গাছ সুস্থ থাকবে। করেই কিন্তু আমরা প্রচুর ফুল ফোটাতে পারি আর প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছকে সুস্থ সবল ও সুন্দর রাখতে পারি। প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছকে সুস্থ রাখতে গেলে আমি যে পরিচর্যাগুলো বলেছি এই পরিচর্যাগুলো অবশ্যই নিতে হবে। আশা করছি ভিডিওটি দেখে তুমি ভীষণভাবে উপকৃত হবে। ভালো লাগলে সাপোর্ট করবে, পাশে থাকবে, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে। ভালো থেকো, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।